হ্যাঁ ভ্রিয়ন কেমন আছে সবাই আই হোপ তোমার সঙ্গে ভালো আছো আর আমি তো ভালোই আছি এখন হচ্ছে দুপুরবেলা তাই চলে এসেছি রান্না করব বলে আর রান্নার জোগাড় করতে তো প্রথমে দেখো আমি আলু পেঁপে ক্যাঁচকলাগুলো কেটে নিচ্ছি আর এখন পেঁয়াজ কাটছি কারণ আজ বানাবো কই মাছ দিয়ে জিরের ঝোল তো তাই একটু সবজিগুলো আগে কেটে নিচ্ছি আর মাছ ওপরে ভাজা হচ্ছে পেঁয়াজ কাটা হয়ে গেছে এখন লঙ্কাটা কাটবো আর এখন তরকারিটাও তুলে দিয়েছে যেহেতু মাছটা ভাজা হয়ে গেছে আর আমি একটু তাড়াতাড়ি করে রান্না করছি কারণ আজ অনেক জায়গায় যেতে হবে যেহেতু তোমাদের দাদাভাই রেলের সার্ভিস করে আর আজ হচ্ছে আমাদের এখানে রেলের ডক্টর আসবে ওকে একটু দেখাতে যাব তারপরে যেহেতু ওটা ফেব্রুয়ারি মাসও পড়ে গেছে। আর সামনে আছে চোদ্দোই ফেব্রুয়ারি তো চোদ্দোই ফেব্রুয়ারিতে গিফট নিতে হবে যেহেতু পরের বেতন হয়ে গেছে তো তাই একটু তাড়াতাড়ি করে রান্না করে একেবারে বেরিয়ে যাবো প্রথমে ডক্টরের কাছে যাবো মানে ওইখানে যে ওই রেলের ডক্টর আসে ওদের কাছে মানে ওদের দেখাবো তার রান্না করে শান করে চলে এসেছি তোমাদের সামনে কারণ তোমাদের সামনে থেকে কোনো ইন্ট্রো আমি দেইনি রান্না করতে করতে যে ইন্ট্রোটা দিয়েছি তো এখন শান করে আমি পুজো দেব তারপর তো যাবো ডক্টরের কাছে আর সেখান থেকে একটু গোল্ডের দোকানে যাবো কারণ যেহেতু এটা ফেব্রুয়ারি মাস পড়ে গেছে আর সামনে আছে চোদ্দোই ফেব্রুয়ারি আর পরের কাছ থেকে গিফটটা নিতে হবে তাই না বলো যেহেতু আমরা অ্যারেঞ্জ ম্যারেজ তো বিয়ের আগে তো প্রেম করতে পারিনি তো তাই বিয়ের পরে আমরা চোদ্দোই ফেব্রুয়ারিটা পালন করি তাছাড়া আমার বার্থডের গিফটটাও দুটো দুটোই একসঙ্গে তোমাদের দেখাবো তো চলো আমি এখন পুজো দিই তারপর আমি খেয়ে বেরোবো আর খেয়ে এখন চলে এসেছি আর এই হচ্ছে দেখো নামখানা স্টেশন অনেক দিন পর এসেছি জানো তো আগে আগে তো প্রায় আসতাম রিলস বানাতে আর এখন বাড়িতেই যেহেতু ভিডিওস বানাই আর আসি না তাছাড়া আমি প্রত্যেক ট্রেনে করে যাই কিন্তু আমার বাড়িতে তো স্টেশনের পাশে ওই পাশ থেকে আসি আর এই পার থেকে আসা হয় না আর যেহেতু স্কুটি নিয়ে এসেছি আর তাই এপার থেকে এলাম আর এখন প্রায় দুটো আড়াইটার মতো বেজে গেছে তো চলো আমি এখন তাড়াতাড়ি করে যাচ্ছি কারণ ডক্টর তিনটে সাড়ে তিনটে পর্যন্ত থাকবে আর আমাদের ডক্টর দেখানো হয়ে গেছে এখন গোছাচ্ছে কারণ এখন যে তিনটের একটু বেশি হয়ে গেছে সাড়ে তিনটে পর্যন্ত বাঁচতে যায় আর ওদেরও গোছানো হয়ে গেছে ওরা যাবে এই ট্রেনটাই করে আর আমাদের লোকাল ট্রেনটা এখন দু নম্বরে দিচ্ছে আর আমরাও বেড়ে পড়েছি আর দেখো গাছটা দেখো তার দিয়ে আর গাছ দিয়ে কত সুন্দর জিসকৃষ্ট বানিয়েছে আমার তো খুব ভালো লেগেছে তোমরা হয়তো অনেকে দেখেছো এখানে আর ফুলের বাগানগুলোও কি সুন্দর আমি বাগানের মধ্যে একটু আগে ভিডিও বানাতাম তারপরে আমরা এখন বেরিয়ে যাবো আর তো দাদাভাই স্কুটিটা ঘোরাচ্ছে এবার আমি স্কুটিতে উঠে চলে যাবো কারণ গোল্ডের দোকানে যেতে হবে যে যাওয়ার আগে চলে এসেছি গাড়িকে খাওয়াতে কারণ ওকে না খাওয়ালে তো আমরা যেতে পারবো না তো গাড়িকে এখন খাওয়াবো তারপর দেখো আমাদের যেহেতু সাগর মেলা হচ্ছিলো তোমাদের সঙ্গে শেয়ার করেছি কিছু কিছু দোকান আছে আর আমি তো প্রায় প্রত্যেক দিনই আসতাম প্রত্যেক দিন এটা সেটা না কিছু না কিছু কিনতাম তো তবুও আমার কেনা শেষ হয়নি আজ এসে দেখছি যে দোকানটা আছে তো তাই ভাবলাম যে চলো দেখি কি আছে একটু ঘুরে আসি আর কিছু আমাদের তো কেনাকাটা শেষ নেই মেয়েদের কেনাকাটা কোনো শেষ থাকে বলো ওই গলায় কানে হাতে এই সব। ছাড়াও আমাদের শাড়ি গয়না বাসনপত্র মানে সব জিনিসই আমাদের চাই এরকমই আর আমি এটা কি দেখছি বলো তো মোমোস বানাবো যেহেতু আর মোমো আগের ওই মানে বেলাগুলো ছিল ছাঁদা ছাঁদা বেলাগুলো ওখানে ভালো হতো না আমার ভালো হতো মানে কম হতো একসঙ্গে আর আমি একটু থালা টাইপে নেব যাতে একসঙ্গে অনেকগুলো হয় উনানে করলে ঠিক আছে তো গ্যাসে করি তো তাই অনেকটা গ্যাস খরচা হয়ে যায় তো থালায় একসঙ্গে হয়ে গেলে একটু কম গ্যাস খরচা হবে তাই ওখানে দেখছিলাম আর এ তারপর চলে এসেছি মোবাইল দোকানে কারণ আমি যে বার্থডেতে ফোনটা নিয়েছি মানে গিফট করেছে ওখানে এখন ওটা এখনও গ্লাস পরানো হয়নি আর ফোনটা আমার হাত থেকে পড়ে গিয়ে অনেকটা স্ক্যাচও হয়ে গেছে কিন্তু আমার ভাগ্য ভালো যে উপরে যে পেপারটা ছিল পেপারে লেগেছে আমার স্কিনে কিছু হয়নি তো তাই আমি একটু গ্লাসটা পরিয়ে নিচ্ছি আর গ্লাসটাও পরানো হয়ে গেছে আমার দেখো প্রায় কমপ্লিট আর ব্যাক কভারটা এখন লাগাবো না কারণ ব্যাক কভারটা যেটা কোম্পানি থেকে দিয়েছে ওটাই চলে যাবে কিন্তু সামনে গ্লাসটা না যায় যেহেতু ফোনটা দিয়ে ভিডিও বানাই তো হাত থেকে তো বা যেহেতু স্ট্যান্ডে রেখেও করি স্ট্যান্ড থেকে তো পড়বে অবশ্যই তাই আগে গ্লাসটা পরানো দরকার তো তাই গ্লাসটা পরে নিয়েছি এর আগে পরানো উচিত ছিল কিন্তু কি বলো তো আসাও হয়নি সেরকম তাই আর পরায়নি তারপরে যাবো তো এখান থেকে বেরিয়ে গোল্ডের দোকানে আর তো আমার খুব মজা হচ্ছে কারণ দুটো গিফট নেওয়ার আছে বার্থডের গিফট আর চোদ্দোই ফেব্রুয়ারির গিফট বলতে বলতে চলে এসেছি এবার তোমরা গেস্ট করো তো আমি কী নিতে এসেছি আর চলে এসেছি সোজা আমি গোল্ডের দোকানে উঠে উপরে আর এখানে তুমি দেখতে পাচ্ছ শাঁখা ফলার সব কালেকশান তো আমি কিনিয়েছি সেটা তো আমি চোদ্দোই ফেব্রুয়ারি অবশ্যই দেখাবো তো তোমাদের একটু শেয়ার করলাম যে দেখো কত সুন্দর সুন্দর শাঁখা ফলা আর ওপরে কত সুন্দর আমার নেওয়া হয়ে গেছে এখন বিল হচ্ছে আর যেহেতু আমাদের ফোন পেতে হবে তো তাই ওখানে বিল করে তোমার দাদাভাই নিয়ে নিল তারপর চলে এসেছি ছেলেকে স্কুলে আনতে কারণ ছেলেকে যেহেতু বেরিয়েছি ছেলেকে স্কুল থেকে নিয়ে একেবারে বাড়ি বাড়ি ফিরবো তো তারপর দেখো যাওয়ার পথে স্কুলে দু সাইডে ফুল বাগানগুলো তোমাদের সঙ্গে সেগুলো একটু শেয়ার করলাম আমি তো বলেছিলাম বা ঠিকই বলছিল

কিছুটা গিয়ে আবার আমরা এখন গাড়িটা ব্যাক করছি কারণ কি জানো তো কারণ হচ্ছে এখানে ফুচকা তখন বসছে আর আমার এখানে ফুচকা খেতে খুব ভালো লাগে তো তাই তোমরা দাদাকে বললাম যে চলো ফুচকা বসেছে তো ফুচকাটা খেয়ে আসি আর ফুচকা খেয়ে আমার যা অবস্থা হয়েছিল সেটা একটু পরে তোমরা দেখতে পাবে আর এসে দেখি এখন দুজন খাচ্ছে তো একটুক্ষণ আমরা ওয়েট করছিলাম তারপর এখন আমি খাচ্ছি আর দেখো একটা যে আমি গালে পুরেছি আর আমার অবস্থা দেখো চোখ মুখে এতটা ঝাল হয়েছে এতটা ঝাল হয়েছে আমি আর খেতেই পারছি না আমাদের আগে যারা খেয়েছো তারাও বেশি টাকার খায়নি আর আমার চোখ মুখের অবস্থা না কারণ কারণ আমি একটু ঝাল খেতে পারি না তো আমার তিনজন মিলে মাত্র দশটার ফুচকা খেয়েছি এতটা ঝাল ফুচকা তো খাওয়া যায় না তারপর এখন বাড়ি চলে এসছে আর এখন বাজে আর আমার যেন তো খুব চিকেন চিকেন খেতে ইচ্ছে করছে তাই ফ্রিজে চিকেন ছিল চিকেনটা বার করে এখন কড়াইতে দিয়ে দিয়েছি রান্না করার জন্য আর এটা কি বানাবো জানো তো এটা বানাবো চিকেন তান্দুরি আমার একটু পোড়া পোড়া চিকেন খেতে ইচ্ছে করছে অবশ্য রান্না চিকেন না তো তাই আর তোমাদের দাদা হয়েছে তো রাত্রে ডিউটি আসছে তো তাই ওর জন্যে রাতের খাবারটাও বানিয়ে নিচ্ছি সবজি আর রুটি আর এদিকে আমার ইচ্ছে বলো আর সন্ধ্যা টিফিন বলো সেটাও বানিয়ে নিচ্ছি চিকেন তান্দুরি আর যে অনেকটা পোড়া পোড়াও হয়ে গেছে কারণ চিকেন একটু পোড়া পোড়া খেতে একটু বেশি ভালো লাগে আর আমি একটু ভালো করে কড়াইতে করে নিচ্ছি তারপর তো গ্যাসে একটু পুড়ে নেব তো চলো আমি এখন এটা বানাই আর সঙ্গে নিয়েছি ধনে চাটনি চাটনি চাটনিটাও আমি এখানে করে নিচ্ছি মিক্সারে কারণ সিলে আর কে বাটে বলো মিক্সার যেতে মিক্সার করে নিচ্ছি うん。<music> কিছু হাসি কিছু আশা কিছু মধু ভালোবাসা কিছু হাসি কিছু আশা কিছু মধু ভালোবাসা যা আজ মোরে যা